Assalamualaikum everyone, welcome back to my channel Tahmina blogger in Italy. আমি তাহমিনা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। আজকে আমি খুবই সুন্দর একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমার বাসায় মেহমান আসবে, তো মেহমানদের জন্য আমি কি কি রান্না করলাম সেগুলো শেয়ার করব। তবে এই ভিডিওটা কিন্তু আমার আরো 2 সপ্তাহ আগের করা, 2 সপ্তাহ আগের ভিডিওটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো মেহমানদের জন্য কিন্তু আমি এখানে একটা চকলেট কেকও তৈরি করেছি, আর এই চকলেট কেকটা আমি রাত আগের দিন রাতের বেলা মোটামুটি রেডি করে রেখেছিলাম, বাকি ডেকোরেশনটা আমি পরের দিন সকালবেলা দিয়েছি আর কি। আর মেহমান আসবে দুপুরের ইনভাইট, আজকে আমার বাসায় দুপুরে তারা খাবে, সেজন্য সকাল থেকে ভোরবেলা থেকে আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি আর ভিডিওটা স্টার্ট করেছি সকাল সকালই। তো এই যে চকলেট কেকটা, এটা কিন্তু আমি নিজের হাতেই তৈরি করেছি। তো চলুন এখন রান্নাবান্না শুরু করা যাক। আজকে আমি মেহমানদের জন্য রান্না করব গরুর মাংস ভুনা করব। তো এখানে আমি গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখানে প্রায় হাড় সহ মাংস আছে 2 কেজি। তো গরুর মাংসটাকে আমি রান্না করার আগে আজকে ম্যারিনেট করে রাখব, এরপরে রান্না করব। ম্যারিনেট করার জন্য এখানে প্রথমে আমি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, স্বাদমতো লবণ, এখানে সবুজ এলাচ 4-5টা, 1.5 ইঞ্চি সাইজের 2 টুকরো দারুচিনি দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখন হচ্ছে পরিমাণ মতো মরিচের গুঁড়ো। ঝালটা আমি একটু কম খাবো, এজন্য ঝালটা কম দিলাম। আর একটা বড় কালো এলাচ দিয়েছি, 4-5টা এখানে লং দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, ভরে ভরে আমি এখানে দিয়ে দিলাম বাদাম বাটা। আমি এখানে চীনা বাদাম আর কাজু বাদাম দুটো মিলিয়ে একসাথে বেটে নিয়েছি, সেটা 1 টেবিল চামচ ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বাদাম বেটে এখানে ব্যবহার করতে পারেন। এরপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো, আর এখানে টক দই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আমি এখানে 2 টেবিল চামচ আদা বাটা আর 2 টেবিল চামচ রসুন বাটা ব্যবহার করেছি। আর আমি 1 চা চামচের 1/4 ভাগ দিয়ে দিয়েছি জয়ফলের গুঁড়ো। মোটামুটি আমার সব মশলা দেওয়া শেষ, এখন আমি মশলাগুলোকে একসাথে ভালো করে মাংসের সাথে হাত দিয়ে এভাবে ভালো করে একটু সময় নিয়ে মাখিয়ে নিব। এভাবে করে মাখিয়ে মাংসটাকে আমি ম্যারিনেটের জন্য রেখে দিব প্রায় 1 ঘন্টা। হাতে সময় কম থাকলে আধা ঘন্টাও ম্যারিনেট করে রাখতে পারেন, তবে এভাবে মাংস রান্না করলে ম্যারিনেট করে যত বেশি রাখা হবে ততই ভালো হয়। সেই ক্ষেত্রে মাংসের ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে মাংসটাও অনেক সফট হয়, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন এটাকে ঢেকে আমি 1 ঘন্টা ম্যারিনেট করতে রেখে দিচ্ছি। গরুর মাংসটা ম্যারিনেট হতে হতে আমি এই ফাঁকে চিকেন রোস্টটা তৈরি করে ফেলবো। চিকেন রোস্ট তৈরি করার জন্য এইখানে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি প্রায় 2 কেজির মতো, আর মাংসগুলোকে ভালো করে কেটে আমি আমার পছন্দের সাইজে কেটে নিয়েছি, এরপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মুরগির মাংসের সাথে পরিমাণ মতো লবণ আর 1 চিমটি অরেঞ্জ ফুড কালার, 1 টেবিল চামচ আমি হোয়াইট ভিনেগার দিয়ে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি আজকে চিকেন রোস্টটা তৈরি করছি ফার্মের মুরগি দিয়ে, আপনারা চাইলে দেশি অথবা কক মুরগি দিয়েও এটা তৈরি করতে পারেন। তো আমি এখন মুরগির মাংসগুলোকে অল্প তেলে ভেজে নিব, এই জন্য কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে এখন মুরগির মাংসগুলো দিয়ে ভেজে নিব। তেলটাকে কিন্তু আমি চুলার আঁচটাকে হাইতে রেখে প্রথমে ভালো করে গরম করে নিয়েছি, এরপরে মিডিয়াম আঁচে আমি মুরগির মাংসগুলো এপাশ ওপাশ হালকা একটু লাল করে ভেজে নিব। তো একদম কিন্তু বেশি ভেজে শক্ত করে ফেলা যাবে না, সেক্ষেত্রে কিন্তু আবার রোস্টটা খেতে ভালো লাগবে না, উপরের সাইডটা ড্রাই হয়ে যাবে। তো মুরগিটাকে আমি জাস্ট হালকাভাবে আমি 5 থেকে 10 মিনিটের মতো টোটাল মোট আমার সময় লেগেছে, দুইটা সাইড হালকা লাল করে আমি ভেজে নিয়েছি। আর এভাবে করে ভাজা হলে পরে আমি মুরগির মাংসগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। তো সেম একই রকম করে বাকি মুরগির মাংসগুলো আমি ভেজে নিচ্ছি। এই তো এভাবে করে সবগুলো মুরগির মাংস আমি ভেজে নিয়েছি রোস্ট তৈরি করার জন্য। এখন চিকেন রোস্টটা রান্না করে নেওয়ার পালা। যে কড়াইতে আমি মুরগির মাংসগুলো ভেজেছি সেই কড়াইতে এর সাথে আরও কিছুটা সয়াবিন তেল অ্যাড করে এখন এইখানে 2 কাপ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দারুচিনি এলাচ দিয়ে দিলাম 1.5 ইঞ্চি সাইজের 2 টুকরো দারুচিনি, 3-4টা সবুজ এলাচ দিয়েছি, 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে কিশমিচ, আর পরিমাণ মতো লবণ দিয়ে এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটা এরকম নরম হওয়ার আগ পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন এরকম নরম হয়ে আসবে এখন এই পর্যায়ে এইখানে দিয়ে দিচ্ছি 1টা টমেটো এভাবে কুচি করে, আর টমেটোটাও এখন পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না টমেটোটা একটু সফট হয়ে নরম হয়ে আসছে। টমেটোটা যখন এভাবে গলে আসবে নরম হয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা আর 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চীনা বাদাম আর কাজু বাদাম একসাথে বাটা।
ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ, একটা বড় জয়ফলের চার ভাগের এক ভাগ গুঁড়ো করে দিয়েছি এখানে, দুই টেবিল চামচ ভরে ভরে দিয়ে দিলাম টক দই। এখন সব মশলা একসাথে নেড়েচেড়ে মিশিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো এ পর্যায়ে আমি পানি ছাড়াই আমি এক মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর এখন এইখানে দিয়ে দিচ্ছি বড় বড় তিন চারটা কাঁচামরিচ, কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে এভাবে ভেঙে দিলাম আর একটু নেড়েচেড়ে। এখন এই পর্যায়ে এসে এখানে দিয়ে দিচ্ছি আমি জয়ত্রিক। তো জয়ত্রিকটা আমার শুরুর দিকেই দেওয়ার কথা ছিল, পেঁয়াজের সাথে একসাথে ভেজে নিলে জয়ত্রিকের থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হয়, তো সেটা ভুলে গিয়েছি। এই জন্য এখানে আমি প্রায় হাফ চা চামচের মতো হবে জয়ত্রিক এভাবে হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে দিয়ে দিয়েছি, এতে করেই সুন্দর একটা ফ্লেভার বের হবে। পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে এ পর্যায়ে কষানো হলে পরে এখানে আগে থেকে আমি ভেজে রাখা মুরগির মাংস দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে জয়ফল আর জয়ত্রিক একসাথে বেটও ব্যবহার করতে পারেন, আমি কিন্তু গুঁড়োটা এখানে ব্যবহার করেছি। তো এখন এইখানে মুরগির মাংসের সাথে এক কাপ লিকুইড গরুর দুধ দিয়ে দিলাম। দুধটা দেওয়ার পরে মাংসের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে মাংসটাকে এখন কষিয়ে নিতে হবে। মুরগির মাংসটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নিব। চুলার আঁচটাকে একদম বাড়িয়ে রেখে আমি 5 মিনিটের মতো মুরগির মাংসটাকে কষিয়ে নিয়েছি। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটোর কেচাপ। এরপরে সুন্দর করে নেড়েচেড়ে ঢাকনা ছাড়াই মুরগির মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি, যতক্ষণ পর্যন্ত না পানিটা একদম শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে এখানে মাংসটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আরও 2 কাপের মতো পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নেব চিকেনটা, যতক্ষণ পর্যন্ত না আমার ভালো করে সিদ্ধ হচ্ছে। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে আমি বাড়িয়ে রেখেছিলাম। আর এখন এখানে ঢাকনাটা উঠিয়ে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। চিনিটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে আর ঢাকবো না, ঢাকনা ছাড়াই চিকেন রোস্টটাকে রান্না করে নেব। এ পর্যায়ে এসে আমার চিকেন রোস্টটা তৈরি। সবার শেষে আমি এখানে এখন দিয়ে দিলাম ভাজা গরম মশলার গুঁড়ো হাফ চা চামচের মতো। সবার শেষে চিকেন রোস্টটা নামানোর আগ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। তো এরপরে ঘিটা গলে আসার আগ পর্যন্ত চুলার উপরে রেখেছি, চুলার আঁচটা মিডিয়ামে রেখে, আর এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। এই তো আমার চিকেন রোস্টটা তৈরি। এখন আমি রান্না করব চিকেন ভেজিটেবল কারি। চিকেন ভেজিটেবল কারি রান্না করার জন্য একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। রাসটাকে মিডিয়ামে রেখে তেলটাকে সুন্দর করে গরম করে নিয়েছি। তেলটা গরম হওয়ার পরে এখানে কিন্তু অল্প সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে তেলের উপরে ভেজে নিয়েছি হালকা করে। তো এখন এখানে মুরগির মাংসটা অ্যাড করব। এইখানে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি প্রায় 2 কাপের মতো হবে, আর এভাবে চিকন করে কেটে নিয়েছি মুরগির মাংসটা। সবজি রান্না করার ক্ষেত্রে এভাবে ছোট ছোট করে চিকন করে মুরগির মাংসটা কেটে নিলে মুরগির মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়, আর সবজিতে দেওয়ার পরও দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো এরপরে পরিমাণ মতো এখানে লবণ, আর হচ্ছে হাফ টেবিল চামচ ভিনেগার, হাফ টেবিল চামচ সয়া সস, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এ পর্যায়ে মুরগির মাংসের সাথে সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে মুরগির মাংসটাকে আমি 3-4 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এ পর্যায়ে চুলার আঁচটাকে আমি মিডিয়ামে রেখে এভাবে রান্না করে নিয়েছি 3-4 মিনিট। আর দেখতে পাচ্ছেন মুরগির মাংস থেকে কিন্তু বেশ খানিকটা পানি বের হয়েছে, এজন্য কিন্তু এখানে আমি আগে থেকে কোনো পানি দেইনি। এখন এখানে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ বাদাম বাটা। এরপরে এখানে দিয়েছি হাফ টেবিল চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা। যেহেতু আজকে সবজি রান্না করব মুরগির মাংস দিয়ে, আর সেই জন্য কিন্তু আমি এখানে আদা বাটাটা কম ব্যবহার করেছি। সবজিতে আদা বাটাটা বেশি ব্যবহার করলে আদা বাটার গন্ধ আসবে, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। এরপরে মুরগির মাংসটাকে মুরগির মাংসের পানি দিয়ে সুন্দর করে কিন্তু কষিয়ে নিয়েছি, এখানে এক্সট্রা করে আর পানি ব্যবহার করিনি। এখন এখানে দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে 1 কাপ গাজর, আর সেম একই রকম করে এখানে নিয়ে নিয়েছি 1.5 কাপের মতো আছে বরবটি। গাজর আর বরবটিটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, এজন্য মুরগির মাংসের সাথে আগে গাজর আর বরবটিটা দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে নেড়েচেড়ে অল্প একটু পানি দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামের থেকে একটু বেশি রেখে 2-3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে গাজর আর বরবটিটাকে মুরগির মাংসের সাথে একসাথে রান্না করে নিচ্ছি। তো 2-3 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি, আর এই 2-3 মিনিটেই কিন্তু গাজর আর বরবটিটা একটু সফট হয়ে নরম হয়ে আসবে। তো এরপরে এখন এইখানে দিয়ে দিচ্ছি এরকম করে কেটে ফুলকপি। তো ফুলকপিটাও কিন্তু আমি এখানে 1 কাপ পরিমাণই ব্যবহার করেছি। এখন এখানে দিয়ে দিচ্ছি এভাবে মোটা করে কেটে নেওয়া 1 কাপ পেঁয়াজ, একটা টমেটো কেটে দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। সয়া সসটা দেওয়ার পরে সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পর্যায়ে চুলার আঁচটাকে একদম বাড়িয়ে রেখে তারপরে কিন্তু আমি সবজিটা রান্না করে নিচ্ছি প্রথম দিকে।
এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি কিন্তু শুরুর দিকে লবণ ব্যবহার করিনি কারণ এখানে সস আছে দেওয়া হয়েছে সবকিছু দেওয়ার পর একবারে নেড়েচেড়ে লবণটা দেখে তারপর এখানে পরিমাণ মতো লবণ ব্যবহার করেছি এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে একদম হাইতে রেখে আমি 5-6 মিনিটের মতো রান্না করে নিয়েছি 5-6 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে সুন্দর করে একটু নেড়েচেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন সবজি দিয়ে কিন্তু অনেকখানি পানি বের হয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি দুই ধরনের ক্যাপসিকাম মাঝারি সাইজের একটা সবুজ ক্যাপসিকাম নিয়েছি আর একটা হচ্ছে লাল ক্যাপসিকাম আর এর সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ টমেটো কেচাপ এরপর নেড়েচেড়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে নেচ্ছি সবকিছু আর এই পর্যায়ে কিন্তু আবারো ঢাকনা দিয়ে ঢেকে আরো 5 মিনিট চুলার আঁচটাকে একদম বাড়িয়ে আমি রান্না করে নিয়েছি আরো 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আবারো একটু নেড়েচেড়ে দিলাম আর এখানে কিন্তু অতিরিক্ত কোনো পানি ব্যবহার করিনি সবজির পানিতেই কিন্তু আমার সবজিটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন এখানে 2-3 টেবিল চামচের মতো নরমাল সাদা পানি নিয়ে নিয়েছি আর এখানে 2 টেবিল চামচ কর্নফ্লোর দিয়ে সুন্দর করে গুলিয়ে সবজির সাথে দিয়ে দিলাম এখানে সাদার ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা মরিচ স্ক্যান থেকে ফ্রে এরপরে কিন্তু আবারো ভালো করে নেড়েচেড়ে সবজির সাথে সবকিছু মিশিয়ে নিয়েছি আর এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিয়েছি ফ্লোর মিশানোর পরে ঢাকনা ছাড়াই সবজিটাকে এখন রান্না করে নিয়েছি ঢাকনা দিলে কিন্তু একদম নরম হয়ে যাবে আর কালারটাও নষ্ট হয়ে যাবে এজন্য ঢাকনা দিয়ে ঢাকবো না সবজিটা একদম রান্না শেষের দিকে এখন এখানে 1 চা চামচ চিনি দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে সবজিটা এখন নামিয়ে নেছি ভেজিটেবল কারি চিকেন রোস্ট দুটোই আমার রান্না শেষ গরু মাংস ম্যারিনেট হতে হতে আমার দুটো রেসিপি কিন্তু রান্না হয়ে গিয়েছে এখন আমি ফাইনালি গরু মাংসটাকে রান্না করে নেব গরু মাংস রান্না করার জন্য আমি এখানে একটা কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের থেকে একটু বেশি হবে কুচানো পেঁয়াজ তো পেঁয়াজটাকে আমি তেলের সাথে ভালো করে এরকম ব্রাউন কালার করে ভেজে নিব তো যখন এভাবে সুন্দর করে ভাজা হয়ে আসবে হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কেটে টমেটোটাকেও পেঁয়াজের সাথে হালকা নরম হওয়ার আগ পর্যন্ত ভেজে নিচ্ছি এরপরে টমেটোটা যখন নরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে গরুর মাংস ম্যারিনেট করে রেখেছিলাম সেই গরুর মাংস সুন্দরভাবে নাড়াচাড়া করে এখন এখানে দিয়ে দিচ্ছি যে পাত্রে আমি গরুর মাংসটাকে ম্যারিনেট করেছিলাম সেই পাত্রটা ধুয়ে খুবই অল্প করে পানি দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে মিডিয়ামে থেকে একটু বেশি রেখে আমি মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিব 5 মিনিটের মতো প্রথম পর্যায়ে রান্না করে নিয়েছি 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে একটু আবারো নেড়েচেড়ে দিচ্ছি আবারো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এভাবে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিব আর এখানে কিন্তু অতিরিক্ত আর কোনো পানি ব্যবহার করিনি প্রথম দিকে অল্প করে পানি দিয়ে দিয়েছি আর মাংসের পানিতেই কিন্তু মাংসটাকে সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর এর ফাঁকে আমি আরো দুই একবার নেড়ে দিয়েছি ঢাকনাটা উঠিয়ে দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়েছি আমি তো এখন হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো কুসুম গরম পানি অলরেডি আমার মাংস কষাতে কষাতে অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এ পর্যায়ে চুলার আঁচটাকে একদম বাড়িয়ে রেখে মাংসটাকে সুন্দর করে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না আমার মাংসটা ভালো করে সিদ্ধ হচ্ছে তো এভাবে আরও 5-10 মিনিট রান্না করে নেওয়ার পরে ঢাকনাটা উঠিয়ে এখন এখানে দুটো আস্ত কাঁচা মরিচ আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরার গুঁড়ো তো সব কিছু দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি আর এই পর্যায়ে মাংসটা কিন্তু আমার ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে শেষের দিকে একদম নামানোর আগ মুহূর্তে দিয়ে দিলাম 2 চা চামচ চিনি সুন্দর করে আবারও নেড়েচেড়ে মাংসের সাথে মিশিয়ে এখন মাংসটাকে নামিয়ে নিচ্ছি মাংসটা কিন্তু অলরেডি আমার সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে রান্নাও শেষ আর মাংসটা কিন্তু একদম ভুনা ভুনা করে নিই হালকা গামাখা ঝোল থাকবে মোটামুটি আমার সব কিছুই রান্না শেষ এখন আমি ফাইনালি সবার শেষে পোলাওটা রান্না করে নেব পোলাও রান্না করার জন্য এখানে একটা পাতিলে দিয়ে দিলাম 3-4 টেবিল চামচের মতো বাটার বাটাটা একটু গলে আসার পরে এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি সাইজের 2 টুকরো দারুচিনি আর 3-4টা সবুজ এলাচ চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজের সাথে দারুচিনি এলাচটাকে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি তো এভাবে যখন ভাজা হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি পোলার চাল আমি আজকে পোলাও রান্না করছি বাসমতি চালের এখানে 1 কেজি বাসমতি চাল আছে চালটাকে ধুয়ে পানি ঝরিয়ে আমি 20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম এতে করে পোলাওটা খুবই ঝরঝরা হয় আর আজকে আমি বাটার দিয়ে শুধু পোলাও রান্না করছি চাইলে আপনারা ঘি অথবা সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন এরপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আমি এখানে আজকে 1 কেজি চালের পোলাও রান্না করেছি এর জন্য আমি 1.5 টেবিল চামচ লবণ ব্যবহার করেছি এ পর্যায়ে চুলার আঁচটাকে একদম বাড়িয়ে 1-2 মিনিটের মতো
পোলার চালটাকে সুন্দর করে তেলের উপরে ভেজে নিব। 2-3 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে গরম পানি, ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো। তো এরপরে সুন্দর করে নেড়েচেড়ে এ পর্যায়ে ঢাকনা ছাড়াই আমি চুলার আঁচটাকে একদম বাড়িয়ে রান্না করে নিব, যতক্ষণ পর্যন্ত না আমার চালের পানিটা টেনে চালের গা মাখা মাখা হয়ে আসে। এ পর্যায়ে যখন এরকম হয়ে গা মাখা মাখা হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কিচমিচ, 3-4টা আস্ত কাঁচামরিচ। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ চিনি। আজকে কিন্তু আমি পোলাও রান্না করার ক্ষেত্রে আদা বাটা রসুন বাটা কোনোটাই ব্যবহার করিনি। তো এরপরে সুন্দর করে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে দমে রেখে দিব। আর চুলার আঁচটাকে একদম এখন কমিয়ে রেখেছি, একদম লোতে দেওয়া আছে, এভাবে দমে রাখবো আমি 10-15 মিনিট। 15 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আবারও একটু সুন্দর করে নেড়েচেড়ে দিচ্ছি উপর থেকে নিচে। আর বেশি নাড়াচাড়া করা যাবে না, বাসমতি চাল দিয়ে পোলাও রান্না করলে বেশি নাড়াচাড়া করলে কিন্তু চালটা ভেঙে যায়, লম্বা লম্বা থাকে না। তো এ পর্যায়ে কিন্তু আমার পোলাওটা রান্না একদম শেষ, আমি ফাইনালি চুলার উপরেই রেখে দিয়েছি, এটাকে বন্ধ করে চুলাটা দমে রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছেন পোলাওটা কিন্তু খুব সুন্দর ঝরঝর হয়েছে। পোলাও রান্না টান্না করে আমি গা গোসল করে নামাজ পড়ে সব কিছু করে রেডি হয়ে নিয়েছি। তো মেহমান আসার আগে আমি এখন খাবারটা সার্ভ করে দিব টেবিলে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পোলাওটা কিন্তু খুবই সুন্দর ঝরঝর হয়েছে। এই তো আমি টেবিলে এখন খাবার দিয়ে দিয়েছি আর অপেক্ষা করছি কখন মেহমান আসবে। এই তো, আর আজকে ভিডিওটা কিন্তু আমি শুরু করেছিলাম একদম সকাল ভোর থেকেই, ফজরের নামাজ পড়ে আমি রান্নাবান্না শুরু করেছি, 12টার মধ্যে সব কিছু কমপ্লিট, সব কিছু গুজগাজ করে টেবিলেও আমি খাবার দিয়ে দিয়েছি। অপেক্ষা শুধু মেহমান আসার, মেহমান আসলে পরেই গরম গরম একদম খাবারটা সার্ভ করা হবে। এই তো দেখতে পাচ্ছেন আমি আজকে রান্না করেছি সাদা পোলাও বাসমতি চালের, ভেজিটেবল কারি করেছি, গরুর মাংস ভুনা করেছি, চিকেন রোস্ট তৈরি করেছি, সালাদ আছে, বোরহানিও তৈরি করেছিলাম আজকে, এর সাথে বরবটির ভর্তা তৈরি করেছি। অলরেডি মেহমান চলে এসেছে আর চলে আসার পরে এদেরকে সাথে সাথেই খাবার দেওয়া হয়েছে, কারণ খাবারটা ঠান্ডা হয়ে যাবে, এমনিতেও শীতের দিনে খাবার তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আজকে টুকটাক যা রান্না করেছি সব রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, শুধু বোরহানি আর ভর্তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করিনি। এর আগেও আমি আমার চ্যানেলে বোরহানির রেসিপি দিয়েছি, আমি ডিসক্রিপশন বক্সে বোরহানির রেসিপির লিঙ্কটা দিয়ে দিব, চাইলে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আর বরবটি ভর্তাও আমি আগেও শেয়ার করেছি আপনাদের সাথে, এই জন্য আর শেয়ার করিনি। আপনাদেরকে তো বলতেই ভুলে গিয়েছি, আজকে যাদেরকে আমি দাওয়াত দিয়েছি তারা হচ্ছে আমার খুবই কাছের মানুষ, আমার বিয়াই আর বিয়াইন, আসলে আমি এদেরকে আপার ভাইয়া বলেই ডাকি, আর তার ছেলে আর মেয়ে, তো তার এক ছেলে এক মেয়ে, এটা হচ্ছে আমার বিয়াই। তারা সম্পর্কে আমার মেজো জায়ের বোন আর বোনের হাজব্যান্ড, তো তাদেরকে আমি ভাইয়া আর আপু বলেই ডাকি। তাদের পুরো ফ্যামিলিকে আমি দাওয়াত দিয়েছি আর তারা ইতালিতেই আমার সাথে এখানেই থাকে, একই এলাকাতে, আমি যে বাসায় থাকি সেই বাসার বারান্দা দিয়ে তাদের বিল্ডিং দেখা যায়। আর বর্তমানে আমার জা এখানে থাকে না, আমার যাও ইতালিতেই থাকতো, সে এখন বর্তমানে লন্ডনে বসবাস করছে। এই তো, তো এদেরকে নিয়ে আমি আজকে খুবই সুন্দর সময় কাটিয়েছি, এদেরকে আমি দাওয়াত দিয়েছি। আর আসলে বিদেশের বাড়িতে তো আত্মীয় স্বজন পাওয়াটা খুবই ভাগ্যের ব্যাপার। তো আজকে মাহিদের জন্মদিন ছিল, মাহিদের জন্য আমি একটা চকলেট কেক তৈরি করেছি। তো আজকে যে আমি দাওয়াত দিয়েছিলাম, তো আমি জানতাম যে আজকে মাহিদের জন্মদিন, তো এই দিনটাকে আরেকটু স্পেশাল করার জন্য মাহিদের জন্য একটা কেক বানিয়েছিলাম, চকলেট কেক। মাহিদও দেখে অনেক খুশি হয়েছে। তো সবাইকে নিয়ে খাওয়া দাওয়ার পরে আর কি কেকটা কাটা হলো। আজকের দিনটা আমরা সবাই মিলে খুবই মজা করেছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের দিনটা কিন্তু আমরা সবাই মিলে অনেক মজা করেছি। তো আশা করছি আমার আজকের ভিডিও আপনাদেরও সবার অনেক ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি আমি যা যা আজকে রান্না করেছি, আয়োজন করেছি আপা আর দুলাভাইদের জন্য, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করতে। তো আজকের মতো আমি বিদায় নিয়ে নিব, ভিডিও আর বাড়াবো না, অলরেডি অল্প অল্প করে সব কিছু শেয়ার করতে করতে কিন্তু ভিডিও আমার অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে, আল্লাহ হাফেজ।